আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় ১৩ প্রাকৃতিক সম্পদ। বন্ধুরা, এই পাঠটিতে আমরা আমাদের সম্পদ সম্পর্কে জ্ঞান অর্জন করব। আমরা প্রাকৃতিক সম্পদ ও মানব সৃষ্ট সম্পদ নিয়ে বিস্তারিত জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ প্রাকৃতিক সম্পদ। চারপাশে তাকালে আমরা অনেক কিছু দেখতে পাই। এগুলোকে আমরা প্রাকৃতিক এবং মানব সৃষ্ট এই দুই ভাগে ভাগ করতে পারি। মানব সৃষ্ট সকল বস্তুই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তৈরি করা হয়। বন্ধুরা, লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে, চারপাশে তাকালে আমরা অনেক কিছু দেখতে পাই। আমাদের চারপাশে অনেক কিছু আছে। এগুলোকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাকৃতিক এবং অন্যটি হচ্ছে মানব সৃষ্ট। এবং আরো বলা হয়েছে, মানব সৃষ্ট সকল বস্তুই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তৈরি করা হয়। বন্ধুরা, একটি প্রশ্ন লক্ষ্য করো, আমাদের কি ধরনের সম্পদ রয়েছে? বন্ধুরা, তোমরা কি জানো আমাদের কি ধরনের সম্পদ রয়েছে? এই প্রশ্নটির ওপর ভিত্তি করে পাঠ্যবইতে ৬ তোমাদের একটি কাজ দেয়া আছে। চলো প্রথমে আমরা কাজের মূল বিষয়বস্তু দেখে নিই। কাজের মূল বিষয় হচ্ছে কোনগুলো কোন ধরনের সম্পদ, কি করতে হবে। প্রথম কাজ, নিচের ছকটির মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের একদিকে রয়েছে প্রাকৃতিক সম্পদ, অন্যদিকে রয়েছে মানব সৃষ্ট সম্পদ। দ্বিতীয় কাজ, নিচের ছবিগুলো দেখে কোনটি প্রাকৃতিক এবং কোনটি মানব সৃষ্ট সম্পদ তা খুঁজে বের করে ছকে লিখি। বন্ধুরা, এবার তোমরা এই ছবিটি লক্ষ্য করো। এই ছবিতে তোমরা বিভিন্ন ধরনের সম্পদ দেখতে পাচ্ছ। কাঠ, সূর্যের আলো, সোনা, রাবার, মাটি, প্লাস্টিক, পানি, কাঁচ, কাগজ, পাথর, ইট। তোমাদের বের করতে হবে এখান থেকে কোনগুলো প্রাকৃতিক এবং কোনগুলো মানব সৃষ্ট সম্পদ। বন্ধুরা, তাহলে আমরা খুঁজে বের করি। তোমরা কি জানো কাঠ কি প্রাকৃতিক সম্পদ না মানব সৃষ্ট সম্পদ? হ্যাঁ, এটি হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। ঠিক একইভাবে এখানে হচ্ছে প্রাকৃতিক সম্পদ কোনগুলো প্রথমে আমরা খুঁজে বের করি। সূর্যের আলো, সোনা, মাটি, পানি, গাছপালা এবং পাথর। এবং মানব সৃষ্ট সম্পদ হচ্ছে কাঠ, রাবার, প্লাস্টিক, কাঁচ, কাগজ, ইট। এগুলো হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। এবার তিন নম্বর কাজটি হচ্ছে, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমরা নিজেদের কাজগুলো নিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং আলোচনা করার পর তোমরা কি জানতে পারবে, তোমরা প্রাকৃতিক সম্পদ ও মানব সৃষ্ট সম্পদ সম্পর্কে জানতে পারবে। তাছাড়া সম্পদের নানা ব্যবহার সম্পর্কেও তোমরা জানতে পারবে। বন্ধুরা, এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নেই। সারসংক্ষেপ, সম্পদ হলো এমন কিছু যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়। সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ। বন্ধুরা, সম্পদের এখানে সংজ্ঞা দেওয়া আছে, সম্পদ কাকে বলা হয়। সম্পদ হচ্ছে এমন কিছু যা মানুষ ব্যবহার করে কি হয়, উপকৃত হয়, যা মানুষের উপকারে আসে। এবং এই সম্পদকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ এবং অন্যটি হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। এবার আমরা প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ সম্পর্কে জ্ঞান অর্জন করব। প্রথমে আমরা জেনে নিই প্রাকৃতিক সম্পদ কি। প্রাকৃতিক সম্পদ, প্রকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাই প্রাকৃতিক সম্পদ। মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না। সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, পশু পাখি ইত্যাদি প্রাকৃতিক সম্পদ। খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি এসবও প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি। বন্ধুরা,
এখানে লক্ষ্য করো কি বলা হয়েছে, প্রাকৃতিক সম্পদ কাকে বলা হয়? প্রকৃতিতে পাওয়া যায় যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ, এবং এই প্রাকৃতিক সম্পদ কি মানুষ তৈরি করতে পারে না। এই প্রাকৃতিক সম্পদের মধ্যে কি কি রয়েছে বলতো? এই প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, পশু পাখি, এগুলো হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। তাছাড়া বিভিন্ন খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি, এগুলোও প্রাকৃতিক সম্পদ। এবং প্রাকৃতিক সম্পদ থেকে আমরা আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি। এবার আমরা জানবো মানব সৃষ্ট সম্পদ। মানব সৃষ্ট সম্পদ, মানুষের তৈরি সম্পদই হলো মানব সৃষ্ট সম্পদ। কাগজ, প্লাস্টিক, কাচ, বিদ্যুৎ ইত্যাদি মানব সৃষ্ট সম্পদ। মানব সৃষ্ট সম্পদও প্রকৃতি থেকেই আসে। গাছপালা ব্যবহার করে মানুষ নতুন কিছু তৈরি করে। গাছপালা থেকে পাওয়া কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি তৈরি করি। গাছ থেকে আমরা কাগজও পাই। আবার বালি কেউ তৈরি করে না, এটি প্রকৃতিতে পাওয়া যায়। আর এই বালি থেকে কাঁচ তৈরি হয়। মানব সৃষ্ট সম্পদ আবার অন্য সম্পদ তৈরিতে ব্যবহৃত হয়। বন্ধুরা, এখানে মানব সৃষ্ট সম্পদ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। মানুষের তৈরি সম্পদই হচ্ছে কি মানব সৃষ্ট সম্পদ। এর মধ্যে কি কি রয়েছে? কাগজ, প্লাস্টিক, কাঁচ, বিদ্যুৎ, এগুলো হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। এবং এই মানব সৃষ্ট সম্পদ কোথা থেকে আসে? প্রকৃতি থেকেই আসে এই সকল মানব সৃষ্ট সম্পদ। গাছপালা ব্যবহার করে মানুষ কি তৈরি করছে? গাছ থেকে যে কাঠ পাওয়া যাচ্ছে তা দিয়ে আমরা কি করছি? ঘরবাড়ি তৈরি করছি, বিভিন্ন আসবাবপত্র তৈরি করছি। এগুলো কোথা থেকে আসে? গাছ থেকে যে আমরা কাঠটি পাই তা থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকি। তাহলে কি মানব সৃষ্ট সম্পদও প্রকৃতি থেকে আসে? আবার গাছ থেকে আমরা কাগজও পেয়ে থাকি, আবার বালিও হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। এবং এই বালি থেকে কি তৈরি করা হয়? কাঁচ তৈরি করা হয়। এই কাঁচ মানব সৃষ্ট সম্পদ, কিন্তু এই কাঁচ তৈরি করার জন্য, এই কাঁচ তৈরি হয় তার মাধ্যম হচ্ছে প্রকৃতি। প্রকৃতি থেকেই এই সকল সম্পদগুলো আসে, যার ফলে মানব সৃষ্ট সম্পদ তৈরি হয়, এবং মানব সৃষ্ট সম্পদ আবার অন্য সম্পদ তৈরিতে ব্যবহৃত হয়। যেমন কাঁচের দ্বারা কাঁচের একটি গ্লাস তৈরি করা হলো, এবং গাছ থেকে কাঠ, এবং কাঠ থেকে একটি বাড়ি তৈরি করা হলো। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম প্রাকৃতিক সম্পদের, প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ, এবং কোনগুলো প্রাকৃতিক সম্পদ এবং কোনগুলো মানব সৃষ্ট সম্পদ। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।